লাউ হয়েছে, লাউ থেকে অর্ডার করেছিলাম, আর এটা চাকু, এটা দিয়ে কাটবো। দেখি বক্সের ভেতরে কি আছে। फ्लिपकार्टनबक्सिंग करब आगे तुम्हारे दादा भाई एक चा दिए आस ठीक है মানে অনেকক্ষণ থেকে বলছে চা চা খাবে আর আমি রেডি হতে হতে একটু দেরি হয়ে যায় মানে দেরি হয়ে গেল তো চলো আগে তোমাদের দাদা ভাইকে চা দিয়ে আসি আর আমি ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি কারণ পাখা চালানো যাচ্ছে না পাখা চালালে তোমরা শুনতে পাবে না শোশো শব্দ হবে তার জন্য তো চলো আগে চাটা করি তারপরে আনবক্সিং করব বক্সের ভেতরে কি আছে তো চলো আগে চা করে নিই और देखो तुम्हारे दादा भाई हाटा हाटी कर कौन चा करब ठीक तो चलो चा आगे कर तो गाइस चा हमें बसिए दिए ओखने देखते ही पाच और ये देखो हमारे गाचे लाउ हो लाउ एटा मैं शाशु लागिए लाउ तो गाचे लाउ होर आगे अनेक बड़ बड़ो क्योंकि ये सब चे छोटो साइज लाउ अर्धे केटे बिकेल बेला खावा बोझा जा दादा बोलती देखो एटा एक हल्का हल्का पेके एकदम मिष्टि हयनी गाछटा केमन जानी माने एक एक समय एक रकम और एक पेपे पाल मिष्टि हलो एक पेपे पाल मिष्टि हलो ना एम धरण पेपे ठीक है तो यही गाचटार लास्ट पेपे ए दुटो क्यों ये गाचटा मरे जाए गाचटार बाजबे ना देखे जा मन हो ठीक और बाजबे ना तो चलो चाटा कर नहीं चाटे जलटा फुटे गे ठीक है और एक बजार जब देखी तुम्हारे दादा भाई जदि मैंने जो राजी है एक बजार जब एक केंटा आर्ज और चाटा दिए ही बक्सटा आनबक्स करब ठीक है तो तुम्हारे देखा जो बक्सर भेतर क्या आ चा रेडी ब्रिटानिया बिस्कुट और लिकार चा चलो तुम्हारे दादा भाई के दिए आई नौ तुम्हार चा चाय 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 तो गाइस बिस्कुट खाबे ना तो रेखे दिए आसि चलो एबार अनबॉक्सिंग करे फेली जाई कोथाय जे करी आमादेर घरेर अवस्था जा एक रंग चटे गेछे सो गाइस एई देखो बसे पड़ेछि बक्स एटा होच्छे फ्लिपकार्ट थेके अर्डर करेछिलाम आर एटा चाकू एटा दिये काटबो तो देखी बक्सर भेतरे की आछे खुल जा सिम सिम तो फ्लिपकार्टर पैकेजिंग गुलो खुबी भालो हय बक्से करे दाय तो जिनिसटा भालो थाके तो गाइस एई देखो कि चले एसेछे एटा होच्छे बॉडी स्प्रे किन्तु एटा आमार ना दुखी तो आमी एटा छे तोमादेर दादा भाईर ठीक आछे तो चलो एटा खुली बॉडी स्प्रे ढाकनी खुले तो देखो ये एक बॉडी स्प्रे ये एक बॉडी स्प्रे फिल करा रही है एकदम तो चलो एक देखी कैमन सेंट गरम चले तो बॉडी स्प्रे ना कर ले गाय खुबी दुर्गन्ध हो जाए
গাইস সেন্টটা খুবই ভালো দেখি এটা কেমন সিং খোলা না সিং আটকানো হচ্ছে এইভাবে আটকানো থাকে তো এটা খুলে দেখলাম এটাটা একটু ভালো বেশি তো গাইস আমার আনবক্সিং হয়ে গেল তো দেখি এবার তোমাদের দাদা ভাই যদি বাজারে নিয়ে যায় তো যাব তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে সেন্টগুলো সেন্টটা খুবই ভালো বডি স্প্রে সো গাইস এখন আমি যাচ্ছি বাজারে আর তোমরা দেখতে থাকো এরপরে কি কি হয় তো চলো তোমাদের দাদা ভাই ডাকছে এই বকা এবার আমাকে চলো 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 বাজারের সাথেই আমাদের একদম বাড়ি তাও তোমাদের দাদা ভাই বাইক নিয়েই যাবে তো চলো এই দেখো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কাপড় জামার দোকানে কারণ পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে জামা কাপড় দেব সুতির জামা কাপড় তো চলো কেনাকাটা করে নিই তারপর আবার আসি সো গাইস বাজারে এলাম আর ফুচকা খাবো না তো এই দেখো তোমাদের দাদা ভাই ফুচকা খাচ্ছে আর আমিও খেয়েছি কিন্তু আমার ছবিটা আমি তুলিনি কিন্তু তোমাদের দাদা ভাই ছবিটা আমি তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর কি রাত্রি বাজে 8:30 আর আমি বাজার থেকে চলে এসেছি আর এই দেখো এগুলো কিনে নিয়ে এসেছি এগুলো আমি পরে তোমাদের খুলে দেখাচ্ছি একটু পরে আর ফুন বাজারে গেছিলাম যখন ফুচকা খেয়ে এলাম তোমাদের তো দেখিয়ে দিয়েছি আর আমাকে তো দেখাতে পারিনি কেননা আমি আমি ছবি করছিলাম তার জন্য আর আর তোমাদের দাদা ভাই আমাকে নামিয়ে দিয়ে বাড়িতে মেয়েকে আবার আনতে গেল পড়তে গেছিলো সেখান থেকে আনতে গেছে তো এখন কটা রিলস বানিয়ে নিই তারপরে তোমাদের খুলে দেখাচ্ছি কি কি এনেছি পয়লা বৈশাখের জন্য ঠিক আছে এখন রাত বাজে 10:10 আর আমার রিলস বানানো কমপ্লিট আজকের মতো তো এখন করতে হবে একটু রুটি দুটো কি তিনটে রুটি করবো কেননা ভাতের একটু শর্ট পড়ে গেছে তো অল্প কটা ভাত বসিয়ে তো লাভ নেই তার জন্য ভাবলাম যে একটু রুটি বানিয়ে ফেলি আর যদি রুটি না মানে বানানোর পর টাইম পেলে তবেই তাহলে দেখাবো তোমাদের কি কি কেনাকাটা করেছি না হলে কালকে দেখাবো ঠিক আছে তো চলো এখন তো রুটিটা করে নিই রাত বাজে হচ্ছে 10:45 আর আমি এখন তোমাদের দেখিয়ে দিই আমি কী কী কেনাকাটা করলাম পয়লা বৈশাখ উপলক্ষে তো চলো দেখিয়ে দিই হলুদ কালার শাড়ি আর এটা হচ্ছে আকাশি কালার তো একটা হচ্ছে আমার মার জন্য আর একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মার জন্য এটা হচ্ছে দুটো ঠিক আছে লাইটের ফোকাসটা চলে যাচ্ছে শাড়িতে আর এই দেখো এই দুটো হচ্ছে বালিশের কভার নিয়ে এলাম নতুন বছরে নতুন বালিশের কভার পাততে হবে তার জন্য নিয়ে এলাম আর বিছানার চাদরটা এনেছি সেটা মানে দেখাও পরে ঠিক আছে আজকে যা কেনাকাটা করলাম সেটাই দেখাবো তো চলো আর কি আনলাম এটা একটা গেঞ্জি ঠিক আছে এই একটা গেঞ্জি আর এই একটা গেঞ্জি হলুদ আর একটা গোলাপি পিঙ্ক ঠিক আছে হালকা পিঙ্ক তো এই দুটো নিয়েছি একটা হচ্ছে নেহার একটা হচ্ছে তিতলির তো দেখি কার কোনটা পছন্দ হয় আর মানে থ্রি কোয়ার্টার প্যান্ট নিতাম কিন্তু ভালো ছিল না বললো যে কালকে আসবে তো আবার কালকে যেতে হবে বাজারে তো তখন দেখা যাবে কোনটা পছন্দ হয় ঠিক আছে এই গেল আর কি কেনাকাটা করলাম আর এই যে একটা ব্লাউজ এটা হচ্ছে
ব্লুথ কালার ব্লাউজ, এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ছাপা ছাপা, দুটোই ছাপা প্রিন্ট। তো এই দুটো আমার ব্লাউজ, ঠিক আছে, চাইনিজ হাতা ব্লাউজ। আর এখানে চারটে নর্মাল ব্লাউজ আছে, সবই চাইনিজ। এই একটা কালার, এই একটা, এই একটা, এই একটা। তো এই চাইনিজ ব্লাউজ, এটা হচ্ছে দুটো শাশুড়ির আর দুটো আমার মার জন্য। একটা নাইটি রেড কালারের মধ্যে হলুদ ছাপা, তো এই নাইটিটা কিনেছি, এটা হচ্ছে আমার দিদির জন্য। তো চলো আজকের কেনাকাটা এটুকুই, আর এগুলো এখন গুছাতে হবে। রাত বাজে 10:45, এখনো বাসন মাজা বাকি, থালা বাসন মাজতে হবে, একটু থালা বাসন। আর নিচেও অনেকগুলো জামা কাপড় পরে আছে, দেখো এগুলো গোছাতে হবে। তো চলো গুছিয়ে নেই, আর একবারে কালকে সকালে দেখা হচ্ছে, ঠিক আছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা, বাই বাই।